রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে, এ বিষয়ে জানতে চলে যাচ্ছি রাজধানীর মুগদা হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান জাবেদ। জাবেদ, ডেঙ্গু পরিস্থিতির অবনতির কথা আমরা জানছি, তো হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভিড় কেমন দেখছেন এবং এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? পিছনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ রোগী এই মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। অর্থাৎ প্রতি পাঁচ মিনিট পরপরই তিন থেকে চারজন রোগী নতুন করে ভর্তি হচ্ছেন এবং গড়ে প্রতিদিন 95 রোগী এই মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখনই আর গত 24 ঘন্টায় এখানে 113 জন রোগী ভর্তি হয়েছেন ইন্টার জেনারেল হাসপাতালে। ইন্টার জেনারেল হাসপাতালে 3টি ডেডিকেটেড ওয়ার্ড দিয়ে এই ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। একটি পুলিশ ওয়ার্ড এবং একটি সিটি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ডে রোগী আসলে জায়গা দেওয়ার মতন কোনো জায়গা নেই, একটা সিট যে পাবে এটাই এখন তাদের বড় চাওয়া যে কিভাবে একটা সিট পাবে। তখন সিট কিন্তু আসলে নেই পর্যাপ্ত, তার ফলে কি হচ্ছে নিজেই কিন্তু বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাতেই কিন্তু রোগীরা সন্তুষ্ট, তাদের যদি কোনো চাওয়া পাওয়া নেই তারা সেই চিকিৎসাটা পাচ্ছেন। ডেঙ্গু পরিস্থিতি এমন ভয়াবহতা ধারণ করেছে, আমি এখানে দেখেছি একটি পরিবারে দুটি বাচ্চা, একটি বছর, একটি 5 বছর বয়স আর একটি 3.5 বছর বয়স, দুই বোন। একটির 5 বছর বয়স আর একটি 3.5 বছর বয়স, দুই বোন। তাদের তারা মানিকনগর থেকে এই মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন। দুটি বাচ্চারই অবস্থা খুবই খারাপ, বাবা মা খুবই চিন্তিত, তারা এখানে বসে আছেন। এমন অবস্থা আরও অনেকেরই আছেন। 2 মাসের একটি বাচ্চাকেও দেখেছি যার ডেঙ্গু 2 মাস, তার মায়ের আর বাবার কী অবস্থা বুঝতে পারেন। অর্থাৎ রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে শুধু সিটি কর্পোরেশনে নয়, জনগণকেও সচেতন হতে হবে। তার বাড়ির আশেপাশে কোনো জায়গায় পানি জমে আছে কি না 3 দিনের বেশি, সেইগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এমনটি কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। আর এই মুগদা জেনারেল হাসপাতালের যে পরিচালক ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান, তিনি বলেছেন যে এই হসপিটালে যেই রোগীর থাকার কথা, অর্থাৎ 100 জন রোগীর চিকিৎসা দেওয়ার কথা থাকলে রোগী ভর্তি হচ্ছে 300 জন ডেঙ্গুতে, যার ফলে অর্থাৎ 3 গুণ রোগী বেশি ভর্তি হচ্ছেন। গত 5 দিনে এই হসপিটালটিতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 477 জন, তার মধ্যে 5 দিনে মারা গেছেন 8 জন। প্রতিদিনই গড়ে 95 জনের বেশি রোগী ভর্তি হচ্ছেন, তারা হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিচ্ছে, তারপরে চেষ্টা করছেন সীমিত জনবল দিয়ে যেভাবে পারেন রেশনিং করে তাদের চিকিৎসা সেবা চালিয়ে যেতে। এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। লোপা, জানছিলাম রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খবর। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।